যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কিছু দীর্ঘস্থায়ী হয় না। আমরা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাই। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে, কোনো কিছু ছাড়তে চাইলে ভিতর থেকে ছাড়বে। নিজের বলে ভাবছ যাকে, সে কি আসলে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারো নয়। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। তোমার বর্তমান কর্মই তোমার ভবিষ্যতের পরিস্থিতি। বর্তমান সময়ে যেমন কর্ম করবে, মনে রেখো ভবিষ্যতে তেমনই ফল ভোগ করতে হবে। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না। জীবনে তাদের থেকে দূরে থেকো যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যা বলে, তোমাকে ব্যবহার করে, তোমাকে অসম্মান করে। মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো কিছুদিন পরে ঝরে যায়, আর সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো, যাকে আলাদা করতে চাইলেও আলাদা করা যায় না। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বুঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বুঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায়, তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ তারা ভালো সময়ের বন্ধু, খারাপ সময়ের নয়।